এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাট্যভিনেতা আফরান নিশো অভিনীত সুরঙ্গ এবং চিত্রনায়ক শাকিব খান অভিনীত প্রিয়তমা। সিনেমা দুটি মুক্তির পর থেকেই দুই ভাগে বিভক্ত তাদের ভক্তরা। প্রশংসার পাশাপাশি চলছে নানা তর্ক বিতর্ক, হচ্ছে নানা হিসাব নিকাশ। কেউ বলেছেন এবারের ঈদের সেরা সিনেমা নিশো সুরঙ্গ, আবার কেউ দাবি করছেন শাকিবের প্রিয়তমাই সেরা। যদিও এসব নিয়ে দুই অভিনেতাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, তবে কিছু ভক্ত এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতাকে কাদা ছোড়াছুড়িতে রূপান্তর করছেন প্রতিনিয়ত। কিছুদিন আগে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে নিশোর এক মন্তব্য যেন সেই সব নোংরা প্রতিদ্বন্দ্বিতাকে আরও উস্কে দিয়েছে। পাইরেসিস সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সুরঙ্গ টিম। তাদের অভিযোগ, তাদের সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ফাঁস করে দেওয়া হচ্ছে অনলাইনে, এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তারা। পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে আফরান নিশো বলেন, চোর যখন অপরাধ করে তখন ভাবে যে কখনো ধরা পড়বে না। যারাই এসব করছেন বুঝে অথবা না বুঝে প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে, কখনো সময় বেশি লাগে কখনো কম, এতটুকুই। তিনি আরও বলেন, আমি সোকল হিরোদের মতো ওই রকম হিরো নই যারা বিয়ে করেও বউ সন্তান লুকিয়ে রাখে। অনেকের ধারণা এসব কথার মাধ্যমে শাকিব এবং তার ভক্তদের ইঙ্গিত করেছেন নিশো, এ নিয়ে চলছে বাদানুবাদ। এদিকে সিনেমা সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অভিযোগ, চাহিদা থাকার পরও ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে প্রিয়তমার শো। তাদের দাবি, মাল্টিপ্লেক্সে প্রিয়তমার সব শো টাইম দিয়ে দেওয়া হচ্ছে সুরঙ্গকে, ফলে সিনেমা দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শক। যদিও এ বিষয়টি ব্লকবাস্টার সিনেমাস কিংবা এস্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মানতে নারাজ। তাদের মতে সাপ্তাহিক শিডিউলেই তাদের প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা চলছে।